নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নদী ভাঙনে দিশেহারা কাশীপুর নালগ্রামের জনগণ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। তিন সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা মহিলার, তীব্র চাঞ্চল্য রামকৃষ্ণনগরে। লাগাতার ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি দিশাহীন গোপীনাথপুরবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড়ের কাশীপুর থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত ভারতমালা প্রকল্পের অধীনে চার লেনের কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ সন্তোষ ব্যক্ত করেছেন। তবে বাদ্রির উপর নির্মিত হতে যাওয়া সেতুর কাজ গ্রামবাসীদের কাছে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটি বেসরকারি সংস্থা নদীর উপর সেতু নির্মাণের কাজ করতে গিয়ে নদী কেটে বিভক্ত করার পাশাপাশি এলাকায় একটি কৃত্রিম নদীর সৃষ্টি করায় বাদ্রি নদী তার মুখ্য প্রবাহ থেকে সরে বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, যার ফলে কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের একমাত্র যাতায়াতের পথটি ভেঙে পড়ছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় গ্রামে বসবাসকারী মানুষের রাতের ঘুম উবে গেছে। আতঙ্কে দিশেহারা হয়ে নালগ্রাম দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা রবিবার জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমকে তারা জানান, একদিনের বৃষ্টিতেই যাতায়াতের একমাত্র পথটির অধিকাংশ এলাকা ভেঙে নদীতে তলিয়ে গেছে, ফাটল ধরেছে বহু অংশে। যে কোনো সময় নদীর তীব্র জলপ্রবাহ গোটা পথটিকে জলের নিচে বিলীন করে দেবে। বিষয়টি বেসরকারি সংস্থার নজরে এনে ভাঙন এলাকায় মাটি ভরাটের কথা বললেও সংস্থাটি গ্রামবাসীর কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয়দের। কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডে 50টি পরিবারের প্রায় 4 শতাধিক লোক এই পথ দিয়ে নিত্যদিন যাতায়াত করেন, কিন্তু বাদ্রি নদীর উপর সেতু নির্মাণের জন্য সংস্থাটি যেভাবে কাজ শুরু করেছে তাতে গ্রামের মানুষের চলাফেরা প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। অবিরত নদী ভাঙনের ফলে গ্রামের একমাত্র পথ সহ বৃহৎ গাছগাছালি বর্তমানে জলের নিচে তলিয়ে যাচ্ছে। চলতি বর্ষার মরশুমে গোটা গ্রামটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় গ্রামবাসী স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই নদীর ভাঙন রোধ করতেছে, মানে যারা পাইলিং করতেছে, নদী ছিল মিডিলে নদী ব্লক করিয়া তারা ওইদিকে নালা কাটার পরে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে আমরা মন্দিরে যাওয়া বা ওই হসপিটালে যাওয়ার রাস্তাটা এখন ভাঙিয়া তার আপনি আপনি বৃষ্টির ইয়েতে পুরা বর্ষা হইব, তখন তো এই রাস্তার ইয়োর তখন দিকে যেতা একবার যত দিকলো তারা একবার পর্যন্ত খালি নিচে দাবাইতে তার জমিন দিকে, তখন এদিকে তারা জানে কিন্তু নদীর রোডটা কীরকম বুঝতো। এদিকে নদীর মিডিল সেন্টারে ফোর আউট করিয়ার সাইডে যেদিকে ফাইলিং করতেছে ওই কাটিয়া দুই দিনের বৃষ্টিতে ও বাস বাঙ্গিয়া রাস্তা পর্যন্ত তো এখন পুরা যখন তখন এই রাস্তা যাইব লোক কোন দিকে যাতায়াত করতো, বা মন্দিরে যাইতো, এদিকে খেতের মাছ মানুষ যাইতো, আইতো কীরকম করে। কত মানুষ আছে? 30-40টা ঘর আছে, কাজাক বন্ধ হইনি। একদিনের বৃষ্টিতে আমরা বাঙ্গিয়া অনেকটা গেছে গিয়া, আর এখন তারা অনুরোধ করিয়া আমরা কই যে এখানে কিনারো মাটি আছে, মাটিটাই না নিয়ে এদিকে এই যে এদিক বাংছে এদিক বরিয়া দেওয়ার লাগে, কিন্তু তারা বরিয়া দেয় না। তো এর কারণে আমরা মানে এইসব পদক্ষেপ নেওয়ার নিতে বাধ্য হয়েছি। আচ্ছা, এই যে একমাত্র এইটাই রাস্তা, এই গ্রামে প্রায় 350-400 মানুষ আছে, প্রায় 50 পরিবার, 35-40 বা 50 পরিবার হইব। তো তারা এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই চলাচলের। এদিকে গ্রামের রাস্তা যেটা ভারতমালা প্রকল্পের আন্ডারে যে পোর্শনটা পড়ছিল এই পোর্শন তারা কাটছে, কাটার সময় গ্রামের মানুষে কোনো ধরনের অবজেকশন করছে না, কারণ সব খুশি যে আমরা এই ভারতমালা প্রকল্পের আন্ডারে রাস্তাটা হইলে আমরা এরিয়াটা সুন্দর হইব। কিন্তু এখন এমনভাবে তারা আরম্ভ করছে যে আমরা চলাচলের রাস্তা পুরা মাত্রায় বন্ধ হইব। গর্ভধারিণী মায়ের হাতে প্রাণ গেল তিন সন্তানের, রবিবার এমন ঘটনার সাক্ষী হয়ে রইল ডোলুগাং। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিনগর জিপির ডোলুগাং গ্রামের শফিক উদ্দিন ও শাহানা আফরোজ তাদের তিন সন্তান সহ স্ত্রীর ছোট বোনকে নিয়ে সুখী দিন যাপন করছিলেন। শনিবার পর্যন্ত তাদের পরিবারের সবকিছুই ঠিক ছিল, কিন্তু রবিবার পরিবারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সকালে ঘুম থেকে উঠে শফিক উদ্দিন প্রতিদিনের মতো দোকানে চলে যান নতুন বাজারে। বাড়িতে ওনার স্ত্রী, ছোট বোন সহ তিন সন্তান রেখে গিয়েছিলেন। সকাল 9টা নাগাদ গ্রামের ছোট বাচ্চাটা গরু নিয়ে মাঠে যাচ্ছিল, তখন তারা শফিক উদ্দিনের ঘরের সামনে দেখতে পায় তার স্ত্রী নিজের সন্তানদের দা দিয়ে কোপাচ্ছেন। সঙ্গে সঙ্গে তারা এলাকার মানুষদের অবগত করায় বিষয়টি। গ্রামের মানুষ এসে দেখতে পান বিছানায় তিন শিশুর মৃতদেহ পড়ে রয়েছে আর ওনার ছোট বোন মাটিতে ছটফট করছে, আর শাহানা আফরোজ সবাইকে মেরে নিজে একটি আলাদা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে এলাকাবাসী তার ছোট বোন শারমিন বেগমকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা রোগীর অবস্থা সংকটজনক দেখে তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনে কি রহস্য আছে তা এখনও স্পষ্ট নয়। চার পাঁচ দিনের লাগাতার ঝড় ও শিলাবৃষ্টিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্মুখীন গোপীনাথপুর গ্রামের 200+ কৃষক পরিবার। শিলাবৃষ্টির আঘাতে ক্ষেতের ফসলাদি হারিয়ে মাথায় হাত পড়েছে এলাকার কৃষকদের। একই সঙ্গে উপর্যুপুরের শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরের পুরো টিনের চাল। সোমবার গোপীনাথপুরের সাংবাদিকদের ডেকে গ্রামের রাধেশ্যাম পাশি, দীপক পাশি, লালা রিকিয়াসান, সঞ্জয় কালোয়ার, উত্তম কালোয়ার, প্রদ্যুম্ন তেলি, রাজু কালোয়ার সহ অন্যান্যরা বলেন, মধ্যধলের পানি ভরা জিপি, দারবি জিপি এবং নয়াবিল জিপির সংযোগস্থলে রয়েছে তাদের গোপীনাথপুর গ্রামটি। গ্রামের প্রায় 200+ পরিবারের মধ্যে একজনও সরকারি চাকরিজীবী নন, প্রত্যেকেই বিভিন্ন ধরনের চাষবাস ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। ক্ষেতের উৎপাদিত ফসলাদি বাজারে বিক্রি করে প্রতিদিনের খরচ যোগান তারা। এছাড়া আয়ের অন্য কোনো উৎস নেই তাদের। গত 4-5 দিনের লাগাতার শিলাবৃষ্টি ও ঝড় তুফান গ্রামটিকে একেবারে চুরমার করে দিয়েছে। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে 150+ বিঘে জমির ঝিঙে, লাউ, করলা, শশা ও রামাইশ ক্ষেত। এছাড়াও শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামটির 200+ ঘর বাড়ি। এ ধরনের পরিস্থিতিতে অতি কষ্টে দিন যাপন করছেন জনগণ। শঙ্করদেবী গোপীনাথপুর গ্রাম আমাদের শিলাবৃষ্টি দিয়ে অতি ক্ষতি করছে। আমাদের কেজির এদিকেই পাথর পড়ছে, আমরা এদিকে 3.5 বিঘা আমার বাড়ি আছে, প্রচুর ক্ষতি হয়েছে। আবার ঝিঙা বাড়ি উড়ি ক্ষতি করেছি, আমরা গরিব মানুষ। আমরা আপনার নাম কি? শঙ্করদেবী। গ্রামের নাম কি? গোপীনাথপুর। কত কৃষকের ক্ষতি হয়েছে? 100+ জনের মধ্যে ক্ষতি হয়েছে। কি কি সবজি ক্ষতি হয়েছে? কালে ঝিঙ্গা, খিরা হয়েছে, রামাইশও আছে, কেরালাও আছে, লাউ আছে। আপনার সরকারি সাহায্য পাইছেন নি? না, আমরা তো কোনো সাহায্য নাই। আমরা ইনকোয়ারি হয়েছে নি? না, কোনো ইনকোয়ারি হয়েছে না। আমরা কেউ আইসে নি? কেউ আইসেও না। মন্ত্রী, এমএলএ? না, কেউ আইসে না। কেউ আইসে না? কেউ আইসে না। পঞ্চায়েতের থ্রুতে কিছু ইনকোয়ারি হয়েছে না? বিগত রবিবারে প্রায় 11টার সময় হঠাৎ করিয়া তুফান আসে। তুফান হওয়ার পরে শিলাবৃষ্টি এমন ভাবে দিছে বোঝা যায় টিপারে যেরকম পাথর ডালে সেইভাবে পাথর পড়ছে। পড়ার পরে তো বাচ্চা কাচ্চা এটা কী করছে, প্রাণের ভয়ে চৌকির তলে হামেছে। চৌকির তলে হামানোর পর তারা কোনো রকম যান বাঁচাইছে, একটু শিলাবৃষ্টি কমছে। বাইরে যা দেখি আমরা নিকটবর্তী আরেকটা বাড়ি আছে, সেই বাড়িটা উড়াই জানিছে। তা আমরা মনে করলাম এই বাড়ির লোকগুলা কে জানি ঘরের নিচে চাপাইয়া কোন ক্ষয়ক্ষতি মারা গেছে নাকি, তা দৌড়াইয়া গেছি। আমরা নিজের ঘরটা ছাড়িয়া তারার এখানে গেছি। আর আমরা ঘরে প্রায় 2 ফুট থেকে 3 ফুট মানে পাথর জমা হয়েছে। পাথরের ঠান্ডায় আমরা দাঁড়াইতে পারি না, পরে চৌকির উপরে আমরা দাঁড়াইয়া কোনোরকম রাতটা কাটাইছি। আপনারা টিঙ্গের অবস্থা দেখেন, এটা মিছানি লুকালি আরো কিছু সব সামনেই আছে টিঙ্গের অবস্থা। শিলচর শহরের অন্যতম প্রধান সড়ক এনএস এভিনিউ থেকে হাসপাতাল রোডের কিছু অংশ মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাসপাতাল রোডের একপাশ গর্তের দখলে রয়েছে। গর্তের দরুন বহু বাইক, ই রিকশা, অটো আইন অমান্য করে ডিভাইডারের উল্টো দিকে রওনা দিতে বাধ্য হচ্ছে। এতে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া বিশাল গর্ত কেড়ে নিতে পারে প্রাণ, বৃষ্টি হলে গর্ত বোঝা দায় হয়ে পড়ে। এছাড়া রাঙ্গেরখাড়ি নেতাজি মূর্তির পাশে বিশাল গর্ত রয়েছে, গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে ই রিকশা। এমনকি এই গর্ত সৃষ্টি করছে কৃত্রিম যানজট। সড়কের অবস্থা দেখে মনে হয় অভিভাবকহীন হয়ে পড়েছে শিলচর শহর। এমনকি পিএইচি রন্ধন গ্যাস কোম্পানির সৃষ্টি করা গর্তগুলো বিপজ্জনক হয়ে পড়েছে। সোনাই রোডে পরপর 4টি স্থানে রয়েছে পাইপলাইন ক্রস করার গর্ত, কোথাও সিসি ব্লক উঠে পড়েছে। উত্তর কৃষ্ণপুরেও একই হাল জাতীয় সড়কের। এতে যানবাহনের চালক সহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এনে জেলা প্রশাসন
প্রশাসন যথাযথ পদক্ষেপ না নিলে যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। যাত্রীরা নাজেহাল হয়ে থাকে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব জনসাধারণের তরফ থেকে এই গর্তগুলো ভরাট করার জন্য, এবং মিডিয়ার মারফতে আমি জেলা প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ রাখব এই গর্তটা অতি সত্বর পরিপূর্ণ করার জন্য। এই মুহূর্তে আমি আরেকটা মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, কিছুদিন পূর্বে আমাদের যখন আমাদের সাংসদ নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী আসলেন, তখন আমাদের এয়ারপোর্টের যে রাস্তা আছে ভিআইপি রোড, ওটাতে ছোটো ছোটো যে গর্তগুলো ফিল আপ করা হয়, কিন্তু আমাদের এই যেটা সুনাই রোড, যেটা হার্ট পয়েন্ট অফ শিলচর যেটাকে বলা হয় রাঙ্গিরখাড়ি, এই হার্ট পয়েন্টে এত বড় গাঁথা, নাগাটিলাতে কত বড় বড় গর্ত রয়েছে, এবং আপনাদের বাজাজ মোটরসের সামনে যত বড় গর্ত রয়েছে, এই এই যে গর্তগুলো আমাদের জেলা প্রশাসন কী বা কেন বা কোন কারণে এই গর্তগুলো দেখেন না। আমি মুখ্যমন্ত্রীর কাছেও আমি ক্ষমা প্রার্থী হয়ে আমি প্রার্থনা জানাবো এই গর্তগুলো ভরাট করার জন্য, এবং জেলা প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো আমাদের এই সোনাই রোডের গর্তগুলো অতি সত্বর ভর্ত করার জন্য, এই গর্তগুলো যাতে অতি সত্বর গর্তগুলো ভরাট করা হয়। সোমবার শিলচর প্রেস ক্লাব ও আকসার পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সাংবাদিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্যরা। বিশ্বশান্তি কামনা ও দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল সম্পূর্ণ হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সদস্য রূপম নন্দী পুরকায়স্থ, শরীফুজ্জামান লস্কর, মিলনুদ্দিন লস্কর প্রমুখ। পীর মৌলানা রশিদ আলী সাহেব রহমতুল্লাহি আলাইহির মোকাম প্রাঙ্গনে পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় রবিবার। হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী রাঙ্গাউটিতে অবস্থিত শাহ সুফি আলহাজ পীর মৌলানা রশিদ আলী রহমতুল্লাহি আলাহির মোকাম পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের ইফতার মাহফিলে পবিত্র মিলাদ শরীফ পাঠ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিনের ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা ইউডিএফ এর সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী, যুব ফ্রন্টের সভাপতি দুলন মজুমদার, কেন্দ্রীয় নেতা জানুন লস্কর। পবিত্র মিলাদ শরীফ পাঠ করে বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন মোকাম সংলগ্ন মসজিদের খতিব কারি মৌলানা ফকর উদ্দিন বরভুইয়া। আসসালামু আলাইকুম উপস্থিত মুরব্বিয়ান যুবক ও সাংবাদিক ভাই, আজকে যে ইস্তার আয়োজন করা হয়েছে মরহুম রাশিদ আলী মৌলানা সাবরি কান অত্যন্ত সুন্দরভাবে একটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আর যে আমার ইমাম সাহেবের দোয়াগুলা বর্ষণ করো জানোর তরাস মিটাইয়া এটার লাগি বড় আনন্দিত হয়েছে। আর আল্লাহ পাকে আগামী যে দিন আর এই দিনও আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরারে যাহাতে আমরা এই করিমগঞ্জ লোকসভা আসনটা আমরা রাত রাখতাম পারি, 65 বছর এই সিটটা আমরা আজাদি হয়েছি, আর আল্লাপাকে আমরা রে সবরে একত্রিত করিয়া নেক আর এক বানাইয়া আমরা রে এই সিটটা আমরা রাখাইতাম ইনশাল্লাহ। আর আমরার বুজুর্গানের দিন হযরত মৌলানা বদরুদ্দিন আজমল কাসিমি সাহেবর আল্লাহ তান অনেক অনেক হায়াত দরাজ করতা, শরীর সুস্থ রাখতা এই কামনা করিয়া, আর আল্লাহ সবরে শান্তি সন্তুষ্ট আমরা মা বাপরে শান্তি সন্তুষ্ট রাখার লাগিয়া আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আরো করিয়া এইগুলি মৌলানা সাহেব যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হাইলাকান্দির অগোপনেতা আফতাবউদ্দিন লস্কর এবং করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস দলের হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর একটি ফটো ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। এদিকে ফটো ভাইরাল হবার পর এ বিষয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অগোপনেতা আফতাবউদ্দিন লস্কর সহ দলের জেলা স্তরের নেতারা। সাংবাদিক ডেকে আফতাব বলেন, ভাইরাল হওয়া ফটোগুলি অনেক আগের, যখন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব কংগ্রেস দলে যোগদান করেননি বা লোকসভার প্রার্থী ছিলেন না। সম্প্রতি এআইইউডিএফ দলের কর্মীরা ছবিগুলি ভাইরাল করে বিতর্ক তৈরি করতে চাইছেন। আফতাব বলেন, মিত্রজোটের প্রার্থী কৃপানাথ মালার বিষয় নিশ্চিত করতে অগপর প্রত্যেক কর্মকর্তারা মাঠে নেমে কাজ করছেন এবং কৃপানাথ মালার জয় নিশ্চিত বলে দাবি করেন আফতাবউদ্দিন লস্কর। আমরা যে দুইটা সমষ্টি কমিটি আছে, দুইটা সমষ্টি কমিটির অন্তর্গত আমরা প্রত্যেকটা আঞ্চলিক কমিটি আছে, প্রত্যেকটা আঞ্চলিক কমিটি আজকের দিনে আমরা সবচেয়ে পড়ছে আমরা মিত্রজোটের প্রার্থী কৃপানাথ মালা মহাশয়ের কীভাবে আমরা জিতানি যাই সেটা নিয়ে পরিকল্পনা ঘর, এবং আমরা এখানেও প্রত্যেক সংখ্যালঘু এলাকার আমরা বিপুলভাবে যোগ করছি। আমরা আগামীতে আমরা কয়েকটা প্ল্যানও রয়েছি, প্রায় 42টা
আমরা ছোটো ছোটো মিটিং করবো এবং বড়ুয়া সভা করবো। আগামীটা আমরা এই ফোরমিটা স্টার্ট দিব এবং আমরা আরও বড় দুই তিনটা প্রোগ্রাম হইব। একটা হইব হাইলাকান্দি বড় জয়নিং হইব, যেখানে সংখ্যালঘু প্রায় 10,000 মতো মানুষ জয়নিং করবা। আলকাপুরও আমরা সংখ্যালঘু অনেক মানুষ জয়নিং করবা। এইগুলোর মাধ্যমে আমরা কৃপানাথ মালার জয় সুনিশ্চিত দেখিয়া সেই আশা রাখিয়া এবং আমরা ভবিষ্যৎ আমরা আগামীকে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আমরা আবার সরকার করতে যাচ্ছি। সুতরাং করিমগঞ্জ লোকসভা সমষ্টির মানুষ এটা বুঝছে যে এই মুখ্যমন্ত্রী মহোদয়ে যে হাইলাকান্দি জেলার উন্নয়নের যে প্রতিশ্রুতি যেটা দিচ্ছই, আমরা প্রায় হাইলাকান্দি জেলার কানেকশনের দিক দিয়ে আমরা অত্যন্ত দুর্বল। আমরা অন্যান্য স্টেটের লয় কানেকশন নাই দেখা যায়। আমরা যদি এখানে 35,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে আমরা বাসগ্রাম পেপার মিলের একটা ইন্ডাস্ট্রি হইতে যাচ্ছে, এখানে প্রায় 40-45,000 ছেলে খাতে লাগবা। আমরা হাইলাকান্দি একটা মেডিকেল কলেজ হর, এখানেও আমরা হাইলাকান্দি জেলার গরিব দুঃখী মানুষ, আমরা অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছনে। এই মানুষগুলায় লোকাল স্বাস্থ্যসেবাগুলো পাইব এবং বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাইব। সুতরাং করিমগঞ্জ এবং হাইলাকান্দির মানুষের উন্নয়নের খাতিরে মিত্র জোটের প্রার্থী কৃপানাথ মালারের বিজয় নিশ্চিত, সেটা আমরা আশা রাখি। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের প্রস্তুতি হচ্ছে পূর্ব সোনাইর সেন্ট্রাল ঈদগাহ ময়দানে। গত 3 বছর ধরে রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড ফিশারিপাড় সংলগ্ন এই ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও ঈদের নামাজকে ঘিরে সব রকমের প্রস্তুতির কাজ জোর গতিতে শুরু করেছেন ঈদগাহ কমিটির কর্মকর্তারা। এ নিয়ে আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ঈদগাহ কমিটির সদস্যরা বলেন, সকাল 8:30 সময় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হবে। এতে এবার ঈদের নামাজ পরিচালনা করবেন করিমগঞ্জের জাতুয়া আলিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট তথা বিশিষ্ট ইসলামিক বক্তা মৌলানা ইমাদ উদ্দিন সাহেব। আর ঈদের নামাজের পরে ঈদগাহের চতুর্সীমার দেওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তাই এবারও ঈদগাহে আয়োজিত ঈদের নামাজে ধর্মপ্রাণ লোকদের সাহায্য সহযোগিতা উপস্থিতি কামনা করা হয়েছে। প্রতি বছরের ন্যায় আলহামদুলিল্লাহ আমরা এই বছরও পূর্ব সোনাই সেন্ট্রাল ঈদগাহ ময়দানে আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছি। আর আশা করি এবারও প্রতি বছরের ন্যায় আমাদের এখানে আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে। আর বিশেষ করে আমি আমার এলাকার তথা আমি সোনাই পূর্বাঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান সবাইকে আমি অবগত করাতে চাই যে এই বছর ঈদের নামাজ যাতে সবাই মিলে এক জায়গায় আমরা নামাজ আদায় করতে পারি। আর আমি সবাইকে ঈদগাহ কমিটির পক্ষ থেকে সবাইকে আমি দাওয়াত দিতেছি। আর আমাদের এখানে বিশেষ করে এই বছর মৌলানা এমাদ উদ্দিন সাহেব আসতেছেন, উনি নামাজ পরিচালনা করাবেন। আর আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা আর নামাজের টাইম আমাদের থাকবে সকাল 8:30। সকাল 8:30 আমাদের এখানে নামাজ শুরু হবে। আর আমি সবার দোয়া এবং সহযোগিতার জন্য আমি কামনা করি। আমার পূর্ব সোনাই এলাকার গ্রামবাসী মুরব্বীগণকে আমি নিমন্ত্রণ করেছি যে আমাদের পূর্ব সোনাই ঈদগাহ প্রতি বছরের ন্যায় এবারও ঈদের নামাজ পড়া হইবে এবং ঈদগাহ বাউন্ডারি সীমানার পিলার স্থাপন করা হবে। আপনার শরীর দখল বাউন্ডারি ঈশানটা আমরা নিব, আপনার শরীর দখল বা আর আপনার দোয়া চাই। শেষ করে রাখি বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। নদী ভাঙনে দিশেহারা কাশীপুর নালগ্রামের জনগণ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। তিন সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা মহিলার, তীব্র চাঞ্চল্য রামকৃষ্ণনগরে। লাগাতার ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি দিশাহীন গোপীনাথপুরবাসী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।